এবার আরো কিছু সংবাদ এক নজরে। খুলনায় নাশকতার মামলায় কেন্দ্রীয় বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল ও জেলা বিএনপির আহ্বায়ক আমির এজাজ খান সহ 8 আসামির জামিন বাতিল হয়েছে। সকালে খুলনা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আসামিদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। চাঁপাইনবাবগঞ্জে যুবলীগ নেতা ও শিবগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর খায়রুল আলম জেম হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও সমাবেশ কর্মসূচি হয়েছে। দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী চলে মানববন্ধন। কুমিল্লার বরুড়ায় সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে 3 যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। দুপুরে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান পুলিশ সুপার আব্দুল মান্নান। গ্রেপ্তার 3 জন একাধিক মামলার আসামি। নোয়াখালীতে আলাদা অভিযানে অস্ত্র ও মাদক সহ 3 যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। দুপুরে সংবাদ সম্মেলনে পুলিশ জানায় কাদিরপুর ও দুর্গাপুর ইউনিয়নে অভিযান চালিয়ে 1টি বিদেশি পিস্তল, 47 বোতল বিদেশি মদ ও 3 কেজি গাঁজা সহ 3 জনকে আটক করা হয়।